পৃথিবীর বিভিন্ন সমুদ্র সৈকতে প্যারাগ্লিডিং হয়, এটা ঠিক প্যারাশুট নয় বা প্যারাসাইক্লিনও নয়। আজকে আমাদের এই এই যে দোকানটি দেখতে পাচ্ছেন, এর মালিক আসমত সাহেব দোকানে বসা আছেন। উনি সেদিন তার এই যন্ত্র নিয়ে সে প্যারাগ্লিডিং করলো, একটা পিঠে তার যন্ত্রটি ছিল, জিপ দিয়ে সে একটা বেলুন বানালো, তারপর সে ধীরে ধীরে আকাশে ওঠার চেষ্টা করল, ওঠার চেষ্টা করছে 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 যাচ্ছে, উপরে উঠে গেল সে আটলান্টিক সমুদ্র সৈকতে, প্যারাগ্লিডিং শুরু করলো। তার সাথে কথা হয়, সে এই যে যন্ত্রটি তার পিঠে আছে লাগানো, সে তার মোট $10,000 দিয়ে কিনেছে সব কিছু মিলে। শিকার ব্যাপারে জিজ্ঞেস করছে কোথেকে শিখেছে, সে বলল সে ইন্টারনেট দেখেই, ইন্টারনেট কীভাবে শেখানো হয় এভাবে সে শিখে ফেলেছে। সে গত কয়েকদিন আগে আটলান্টিক সমুদ্র সৈকতে বিকালবেলা ঘুরতে যায়, ঠিক তখন দেখি তার পিঠে এটা, সে আমাকে দেখতে পায়নি, আমি আস্তে আস্তে ফলো করি এবং দূর থেকে তার এই ভিডিও করলাম। ভিডিও করে প্রায় 3 মিনিট কাল পর্যন্ত তাকে দেখতে পাচ্ছিলাম, আকাশের দিকে উপরে অনেক দূর উঠে গেছে। তারপর প্রায় 6-7 মাইল পর্যন্ত, 6-7 মাইল পর্যন্ত তার এই প্যারাগ্লিডিং দেখে ভিডিও করছিলাম। এক সময় সে দৃষ্টির আড়ালে চলে গেল, তাকে অনেক দূরে, সেদিন সে পার্শ্ববর্তী শহর বার্গেন্টিন শহর পর্যন্ত সে ঘুরে গিয়েছিল। তারপর আবার আমাদের ঠিক বাসার কাছাকাছি সমুদ্র সৈকত, সেখানে আবার ল্যান্ড করে তখন সন্ধ্যার পরে। আমি ঠিক সন্ধ্যার আগেই বাসায় চলে যাই, কিন্তু আসমত সাহেব সে তার প্যারাগ্লিডিং শেষ করে ঠিক সন্ধ্যার পরপর ফিরে আসে। তো আমার কাছে, যদিও আমরা অনেকবার দেখেছি প্যারাগ্লিডিং, কিন্তু ওই দেখতে পাচ্ছেন পাখিগুলো সাথে সাথে উঠছে। আসমত পেশা একজন মোবাইল টেলিফোন বিক্রেতা এবং ঠিক করে রিপেয়ার করে, তার দোকান রয়েছে, তার দোকানে আমি আমার মোবাইলটি রিপেয়ার করেছি। সে সুযোগ পেলেই, বিশেষ করে শনি রবিবার দিন, সে তার প্যারাগ্লিডিং করতে চলে যায় সমুদ্র সৈকতে। শনিবার দিন বিকেলে আমি যখন দেখলাম সে এটা সৈকতের দিকে এগিয়ে যাচ্ছে, আমি তার পিছনে পিছনে চলে যাই, দূর থেকে তার এই প্যারাগ্লিডিংটি দৃশ্যটি ধারণ করি। এবং আমার আগে কোনোদিন আইডিয়া ছিল না কীভাবে আকাশ পর্যন্ত উড়ে, এই প্রথমবার দেখলাম কীভাবে উড়ে, আমি ভিডিও ধারণ করলাম, আপনাদের কাছে শেয়ার করলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভালো থাকুন।